আজকে আমরা ইন্দোনেশিয়ার মারাত্মক সুন্দর একটা দ্বীপে যাব, যেখানে গেলে আর কখনোই কারোর ব্যাক করতে মন চাবে না, এটা ফর শিওর। আর এখন আমরা আছি হচ্ছে নুসাপানিদার জঙ্গলের উপরে সেই হোটেলে। সো সকাল সকাল এখান থেকে চেক আউট করতে হবে এখন। নাফিস, চলো যাই গিলি এয়ার। আজকে সকালের নাস্তা আমরা নিয়েছি মি গোরেং, মানে নুডলস, ফ্রাইড নুডলস, স্ক্রাম্বলড এগ উইথ টোস্ট। কি করছিস তুই? কেন সাফিন কাছে আসো। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস গোপ্রো। আমার ব্লগ দেখলে মোস্ট 100 জন দেখে, বাট আফটার টাইম পড়া। থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব টু বিগ ব্রোস। এক্স্যাক্টলি, পরবার আবার এখানকার নাসি গরেনটাই ভালো ছিল, মি গরেনটা অতিরিক্ত সস, সস অনেক সস। চলো সবাই গিলিতে। লাস্ট টাইম পাহাড় থেকে নামতেছি আমরা, এই জায়গাটা মিস করবো ফর শিওর। এটার গুচি ব্লুম হয়ে গেছে, এক গাড়ি পুরা লাগেজ। তাও এক গাড়িতে আটে নাই, ওই গাড়িরও পিছনে লাগেজ। আমরা এখন নুসাপানিদার এই জায়গাটাতে আসছি, আর এটার নাম হচ্ছে বুয়ক হারবার, বুয়ক হারবার। আর আমরা যখন ল্যান্ড করছিলাম তখন এইখানে ল্যান্ড করছিলাম, এই সাইডটাতে। এখান থেকে গিলির বোট থাকতে পারে, বাট উই ডোন্ট নো। আমরা সেদিন এখানে আসছিলাম এবং এখানে এসে দেখি যে গিলির বোট অ্যাভেলেবেল, এই জন্য এখান থেকে কাটছে। এনিওয়ে, এখন হচ্ছে আমাদের বাজে হচ্ছে 10টা অলমোস্ট, সো 10:30-এর দিকে বোট ছেড়ে যাবে। আমরা এখন চেক ইন করবো সব কিছু। Yeah, this? Bro. Yeah. One helmet inside, yeah? Yeah. One, two. আমরা এর আগের হারবারে অ্যাকচুয়ালি গাড়িগুলো নিছিলাম, কিন্তু এই হারবারে যেহেতু জমা দিচ্ছি ওদেরকে এক্সট্রা একটা অ্যামাউন্ট পে করতেছি। টোটাল 5টা বাইক নিছিলাম, এই জন্য 20,000 রুপি আমরা দিচ্ছি আর কি এক্সট্রা। তো ওরা এসে এখান থেকে কালেক্ট করে নিয়ে ওদের নিয়ে চলে যাবে। তাহলে আমাদের কস্টিং বাসলো অ্যাকচুয়ালি হচ্ছে গাড়ির কস্টিংটা আমাদের বেঁচে গেল। আমাদেরকে আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড দিয়েছে এবং লাগেজে লাগানোর স্টিকার দিয়েছে। সো যেই আইল্যান্ডে যাবেন সেই আইল্যান্ডের স্টিকার দিয়ে দেবে, যে আমাদের নাম হচ্ছে গিলি এয়ারে। অফিস করতে যাচ্ছি আমরা, চলো মেরে শের। আমাদের ছোটবেলায় রসায়ন একটা স্যার ছিল, বুঝছো, পড়াইতে বলতাম আতিয়া স্যার, বাঘের বাচ্চা। চশমাটা উল্লেখ করে পর, উল্টা করে পর চশমাটা। এবার ঠিক আছে, বই হোক। মুগো কত করে এখানে? এখানে না, কালকে কিন্তু 7 টাকা। 7 টাকা? এই দোকানটা চিপ, মানে এখানে হচ্ছে ওই সুপার শপগুলোর কোনো কিছুর প্রাইস আসলে এমআরপি নাই। তো এই জন্য যে যেইভাবে প্রাইস রাখে, মানে যে এক এক দোকানে একই সেম জিনিসের এক এক প্রাইস। তো এখানে আমরা একটা দোকান দেখছিলাম যে বাগুস নাম, ওই দোকানে প্রাইস সবচেয়ে কম পাইছি। সো আপনারা এখানে যদি কোনো কিছু কিনতে চান তাহলে একবারে বাগুস থেকে কিনবেন, তাহলে চিপেস্ট পাবেন আর কি। এখানে আসার পরে একটা মজার কাহিনী হয়েছিল, যে বাইক খুঁজতে, বাইক ফেরত দেওয়ার জন্য আমরা 1 হারবার থেকে নিয়েছি আর 1 হারবারে জমা দিচ্ছি। দেখছো আমি ওকে বারবার এসে নক করতেছি, কই খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ও লাস্টে অ্যান্সার ইয়েস,
Don't worry. মানে as if this is Nusapenida bro. Don't worry. এখানে চিন্তার কিছু নাই. কিছু নাই. মানে আমরা যে চিন্তা করতেছি এটাই ওর চিন্তা. ওর চিন্তা যে এই কাস্টমার কেন আর আমার গাড়ি নিয়ে মানে ওর নিজের গাড়ি নিয়ে কোনো চিন্তা নাই. রিল্যাক্স সব রিল্যাক্স. আপনি কালকে ফার্স্ট সুইমিং ক্লাস কেমন হলো? খুব ভালো হইছে ভাই. আপনার আপনার সাথে আর দুই দিন থাকতে হবে এরপর আমি মাছ হয়ে যাব. ওখানে গিলিতে যায় স্নোকলিং হবে ইনশাআল্লাহ. মৎস্যপুত্র মারম্যান হবে. মারম্যান মারম্যান নট মারমেইড মারম্যান মৎস্যপুত্র. পানি কালার দেখছিস সে? মাশাআল্লাহ. এটা দিয়ে দিতে হবে আই কার্ড. গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম অন বোর্ড, ওয়েলকাম অন বিজয়া. বুই ওখানে বেই ওর ক্লাসিক ব্যাগ জাস্ট ইন কেস. প্লিজ গিভ ওয়ান প্লাস্টিক ব্যাগ ফর হিম ইন অ্যাডভান্স. Maybe yeah. two. Maybe two or three. He is saying three or four. Journey shuru amader ekhanei. Bye bye Nusapenida. Bye. Bye. Ki koreche eta? Ajke aramse bostebo. Hariya khub pani asteche. আবারও পানি ছিটতেছে ইচ্ছা বাট এর আগেটা বেশি বাজে ভাবে ছিটতেছে. হ্যাঁ এর আগেটা বেশি ছিল হয়তো একটু হালকা হালকা অল্প একটু বাতাসের খোঁজে আমরা এখানে এসে বসে আছি. জানলা আটকানোর পরে খুব গরম লাগে মানে এই সাইডেরটা খোলা রাখা যাচ্ছে মানে বাম সাইডেরটা. লাইফ জ্যাকেটটা নিচ্ছি পালিশ বানাইছি এখানে যাই হোক একটু ঘুম দিই এক ঘন্টা লাগবে আরো মনে হয় তো গ্লিয়ারে যা হচ্ছে. যে ঘুম দিয়ে উঠলাম চলে আসছি আমরা এই যে দেখো দেখাই আপনাদেরকে গিলি আমাদের মাঝখানে নান চলে এসেছে. এই নান নান ভয় দাও তো সবাইকে সুন্দর জায়গা নিয়ম সুন্দর জায়গা. আচ্ছা খুলে দিচ্ছি ওয়েট. আরে কুকা কুকা সুন্দর জায়গা দেখো তুমি দেখো সবাই দেখছে আরাম না ভাই খুব বলবে না কিছুই বলবে না চিল্লা চিল্লি দোকানে ইটা নিয়ে ঘুরবা আমাকে দিয়ে টানাবা পরে ইফতার মিনি প্যাক. এই বোটটা অ্যাকচুয়ালি প্রথমে গিলি ত্রাভাগান এই আইল্যান্ডের নামে তার পাশেই হচ্ছে গিলি এয়ার. তো এখান থেকে আগে যারা গিলি ত্রাভাগানে যারা নামবে তারা নেমে যাবে তারপরে আমরা গিলি এয়ারে নামবো. কখন যে নামাবে বুঝতেছি না সে এক ঘন্টা ধরে এরকম পানির উপরেই ভাসতেছে আমরা. এর আগে একবার ঠাস করে নামাই দিছিল এবার একটু টাইম নেই ওইটা বেশি টাইম লাগছিল আর এখানে এখানে এসে ওয়েট করতেছি খুবই খারাপ ধরে ধরে পেয়েছে স্যার চাটিং বিসমিল্লাহ মানে গিলি আইল্যান্ডে পৌঁছানোর পরে এই ভিউটা যে এত ভালো লাগে পানির কালারগুলো প্লাস মাউন্টেন সুবহানাল্লাহ এত সুন্দর. সমস্যা হচ্ছে যে এখানে নামাই দেওয়ার পরে আমাদের একটা লাগেজ খুঁজে পাওয়া যাচ্ছে না মানে নাফিসদের একটা লাগেজ আর কি. তো এখন দেখা যাক নাফিস এখানে কথা বলতেছে ওই লোকটার সাথে কি বলে দেখি. আমাদের বোট কোম্পানির নাম কি? উজয়া উজয়া বুয়ুক উজয়া already left. Yes, already left. Sold the luggage. Yes, you can asking the staff. Tomorrow just come back here. Tomorrow? Yes. Or you can keep the number. I have number of the staff. Please. Yes. You just call that number by WhatsApp is possible. Okay. Thank you. Yeah. Come back. Handball. Handball. যুগ পাল্টাইছে. ও উই ক্যান হায়ার দেম. ও এটা আগে ছিল না ব্রো? ক্যান রেন্ট দেম. ইয়েস আগে এখানে শুধুমাত্র এই সাইকেল পাওয়া যেত.
হ্যাঁ বসতে পারবে, অবশ্যই বসতে পারবে, আমি আর রিক্সা মারবো। তোমার সাথেই হলো নাবিস, তোমার সাথেই কালকে নিয়ে আসে। ওকে সমস্যা নাই, আর বড়টা ও খুঁজতেছে, পেয়ে যাবে, যেহেতু মিস্টেক করছে তার মানে ওটাও করছে সে। রাইট রাইট রাইট, কারণ এটা হওয়ার কথা না। অ্যাট লিস্ট জাস্ট লেট ইউ নো ইন কেস মাই ফ্রেন্ড টু পারসন উইথ এ লাগেজ 150 ইয়েস জাস্ট লেট ইউ নো এভরিবডি নোস ফর দ্য প্রাইস ইয়া আই ডোন্ট ওয়ান্ট টু চিট ইউ এভার ইভেন ইন স্মল আইল্যান্ড ইয়েস নাও ইউ ক্যান কম্পেয়ার ইয়া দিস ইজ ইট মিন লাইক মেক আ হাফ দেন ইউ নো ইউ আর সো এটা 150 করে with luggage এবং সবাই তাহলে ডান। ওকে ব্রো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট উই ডু ইয়া মানে এক একটা হর্স নিল হচ্ছে 150 করে। আসো আমাদের luggage গুলো নিয়ে আমরা উঠি। এনে দিলাম আমি, শুনবো কি রে আমাদের তো চলে গেছে নাকি? This three goes together yeah 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। আবার গিলিতে এসে আবারও সেই ঘোড়ার গাড়িতে, এই যে এই এই সাউন্ডটা এবং এই ঝুনঝুনির যে সাউন্ড ঘোড়ার, উই মিস দ্যাট। এই যে টেনশন নাই টাকা নিয়ে, এই যে এখানে এটিএম বুথ আছে, ঘোড়ার গাড়িতে চড়ার একটা অন্যরকম মজা আছে, মানে আসলেই সুন্দর। আগেকার জিনিস চিন্তা করার উঠে ঘোড়া এসব কিছুতেই তো চড়ছে, এবং আল্লাহ তাদেরকে আমাদের নিয়ন্ত্রণের অধীনে করে দিচ্ছে। এই জিনিস দরকার স্নরকেলিং এর জন্য। হ্যাঁ এই দেখো সামনে সমুদ্র, ডানে যাবে, এই যে সেই জায়গা, আবারও সেই জায়গায় আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যে আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওগুলো দেখতাম আর এগুলোর কথা মনে পড়তো, তাই না? বিষয় আমরা মুসাফিনিদা এবং গিলিয়ারকে অনেক মিস করছে, অনেক মিস করছে, এবং আলহামদুলিল্লাহ যে এখানে আবার আসতে পারছি আমরা, মানে এখানকার ভাইবই অন্যরকম। এর এখানকার ভিউ এটা, এই সেই জায়গা। এখন এখানে ছাউনি দিচ্ছে যাতে বেশিক্ষণ ধরে বসে যাওয়া থাকা যাবে, আর এই যে ভিউ মাশাআল্লাহ। আসো ওরা চলে আসবে, আর এখানে আসলেই এটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, ওয়েলকাম ড্রিঙ্কস। এর আগে আমরা এখানে এসে থাকছিলাম, তো আপনারা যদি এর আগের আমাদের গিলি এয়ারের ব্লগগুলো না দেখে থাকেন তাহলে সেটা দেখে নিয়েন। এবারে আমরা গিলি এয়ারে কিছু অ্যাক্টিভিটিস করবো যেটা এর আগে করা হয় নাই। আমরা যে ভিলাটা বুক নিচ্ছি সেটা হচ্ছে পুল ভিউ ভিলা। এর আগের বার প্রাইস কত ছিল? প্রাইসটা একটু বাড়ছে মোস্ট প্রবলি, এর আগে মনে হয় 2500 না সামথিং এরকম ছিল, এখন মনে হয় 3500 এরকম পড়ছে। আর এটা হচ্ছে লম্বকটা হচ্ছে মুসলিম প্রধান। ও এটা আমাদের রুমটা দেখাই দিই সবাইকে, এই যে রুম থেকে ঢুকেই বড় একটা বেড, দুই সাইডে দুইটা সাইড টেবিল আছে, এদিকে এরকম আয়না, এই তো, আর এখানে ফ্রিজ আছে, সুন্দর একটা ল্যাম্প, সুন্দর একটা ওয়াল আর্ট, কিন্তু ওয়াল আর্টের কালারটা অন্যরকম হলে ভালো হতো, এখানে একটু গ্রিন এই টাইপের কালার হলে এখানে ফুটতো। এনিওয়ে এখানে হচ্ছে শেলফ, আর এই সাইডে ওয়াশরুম, আর ওয়াশরুমটা এরকম, এখানে বেসিন আছে, কমোড আছে, আর উপরে ফাঁকা। ইয়েস সেম রুম, এর আগের বারও আমরা এখানে ছিলাম, আর এখান থেকে মানে পুলের ভিউ একটা দেখা যায়। এর আগে আমাদের রুমগুলো ছিল এই সাইডগুলোতে, একদম ডিরেক্টলি পুল ভিউ দেখা যেত, কিন্তু এবার রুমটা একটু এই সাইডে পড়ছে আর কি। এখানে একটা জুস দরকার ছিল। আপনি আজকে কয় নম্বর ডে? আমার আজকে ডে 2, ডে 2 ফার্স্ট ডে তে আপনাকে আজকে রাসিক ভাই কোর্সে ডে 2 কোর্স চলতেছে না আমার, গতকালকে রাতে ফার্স্ট ক্লাস ছিল, আজকে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে কতটুক পারছেন বলেন? ফার্স্ট ক্লাসে 5 ফিট 57 শিখছি। নাইস, এবার আজকে সেকেন্ড ডে, আপনি ওখানে যায় দাঁড়ায় উল্টা হয়ে ডিগবাজি দিয়ে পড়তে হবে, হাতটা শর্ট করে পড়ে যান,
রেডি? এই হ্যাঁ এবার শুরু যান ভাই, রেডি 1 2 3 কেমন লাগলো? সেই না সেই, এই তো ওরে আল্লাহ। রিমেম্বার এই পুলটা, এই পুল রাতের বেলা আমি এই পুলে ফার্স্ট সাঁতার কাটা শিখছিলাম, মানে পারছিলাম আর কি। এটা তোর একটা অ্যাচিভমেন্টের পুল। এই যে আজকে যে অ্যাচিভমেন্ট আরেকজনের হবে, এই যে আকিব ভাইয়ের আজকে শিখাবো। এই তো গুড, এই পর্যন্ত গতকালকে শিখাইছি, ভালো শিখছে না? একদিনে একদিন অনেক শিখছে। এটা মেখে নামেন, পড়বেন না। আমার কালারটা একটু দেখাও, এটা তোলো। এই যে বিফোর এন্ড আফটার, বিফোর এন্ড আফটার বালি। ও আপনি যে বানাইছেন, এই আমার স্নোকলিং কিট কিনে আনি চল। আপনাদের ও স্নোকলিং কিট কই? এখানে লাগবে, একটু প্র্যাকটিস করা দরকার। আচ্ছা না, দাও। ফুকেট থেকে কিনেছিল ফারিয়া আপু এবং ভাই আকিব ভাই, যেটা কখনো ইউজ করা হয় নাই। এবং আপু বলছিলেন কি, মালদ্বীপ যাব, মালদ্বীপ মালদ্বীপ না, যে এখন বালিতে চলে এসেছে এটা। এটা কি ফার্স্ট ইউজ হবে? নতুন ও নতুন ব্রো, এটা দেখো নতুন, নেভার ইউজ। এটা দিয়ে আসলে করে কি? এটা হচ্ছে এটা চাবাই ধরে, এটা দুই দাঁত দিয়ে চাবাই ধরলে তখন এটা নিঃশ্বাস নেবেন আর এটা ভাসে থাকবে। এবার ডুবে যান আপনি, তাহলে নিঃশ্বাস নিতে পারবেন। কিন্তু নাক, এই যে এই যে, তা আমি তো নাক চুবাইতে ধরা খাইছি। পানি খাই ভাই, ভাই পানি খাই ভাই, ভাই আমি পানি ডুবে গেছি। কাগে সাঁতার কাটা শিখে ফেলি। এই যে এই যে এই যে, পা মারো পা মারো পা মারো, ও পা মারি অফি বানা ফেলে। এই যে এই যে গুড, হয়ে গেছে। ছোট বয়সে আসলে বাচ্চাদেরকে সাঁতার কাটা শেখাই দিতে হয়। আমাদের ক্লাসমেট নিয়ম, আপনাদের ক্লাসমেট ক্লাসমেট নিয়ম। ও তুমি ক্লাসমেট যাও, হাই ফাই দাও, ক্লাস আপা মে দে। পাহাড়টা সুন্দর লাগতেছে। আমরা এর আগের বার যখন আসলাম তখন এখানে খালি মেঘ ছিল, তাই না ইপসা? এই পাহাড়গুলো মেঘে ঢাকা ছিল, তো তখন অন্যরকম দেখতে ছিল, এখন অন্যরকম। ওয়াও, নো পিজা, নো পিজা ইন দ্য মেনু। হ্যাঁ, এই সাইডে কি? এদিকে হাঁটবো, হাঁটতে আমরা আসবো। ঠিক আছে, ওকে। পিজা আছে এদিকে? আছে মামা পিজা। কোথায় সেটা? 1 কিলো দেখাচ্ছে এই সাইডে। কত দূর এটা ডিরেকশন? ও মাই গড, এটা অনেক অন্য সাইডে, অন্য সাইডে, অন্য সাইডে 19 মিনিট লাগবে হাঁটতে। সাইকেল হাউ মাচ? 50 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
রানিং মামা পিজা বাট ইটস টু ফার ফ্রম হিয়ার ইয়া 1 কিলো ও থ্যাংক ইউ খাওয়া দাওয়া করছো কোথা থেকে ওই গিলি গিটি না কি একটা নাম আছে সামনে কি খেলা আছে মোটামুটি ওখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগছে পিজা খাইছি আর তোমার পিজা পাইছো পিজা কেমন ওকে ওকে ডু ইউ লাইক দিস ভাইব হ্যাঁ ওখানে বসে বসে খাচ্ছিলাম আমরা সেই ছিল না সেই সেই ঘুমা যেতে ইচ্ছা করতেছিল আসো যাই যাবা চলো এখন হচ্ছে সানসেট হচ্ছে এটা অ্যাকচুয়ালি সানরাইজ পয়েন্ট এদিকে আর সানসেট পয়েন্টটা হচ্ছে এই সাইডে অপোজিটে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই এখানে তিনটা গিলি আছে গিলি ত্রাওয়াগান গিলি মিনো আর এটা হচ্ছে গিলি এয়ার আর গিলি এয়ারের এই সাইডে লম্বক মানে লম্বকটা হচ্ছে এই সাইডে মানে এই এইটা হচ্ছে লম্বকের ভেতরে তো ফার্স্টে আমাদের বোটটার নাম ছিল হচ্ছে এখানে এখান থেকে এখানে নামাই দিয়ে তারপরে আমাদেরকে গিলি এয়ারে এসে নামাই দিচ্ছে এখানে হারবার আর আমরা আসছি হচ্ছে এই জায়গায় আমাদের হোটেলটা মানে পিকচার পারফেক্ট আপনি যেদিকে ফ্রেম ধরবেন মানে সেই দিকে মনে হবে যে সেখানে দাঁড়ায় একটা করে ছবি তুলে যাবে এবং এটা হচ্ছে স্নোরকলিং এরিয়া তো এখানে দেখা গেলো যে স্নোরকলিং কিট পাওয়া যায়
ভাড়া, এটা পরে একদম নেমে যাবেন, অথবা এরকম ঘোড়ার গাড়িতে করে আপনারা ঘুরে বেড়াবেন। এরা লাস্ট টাইম আমরা এসে ঘুরে বেড়াইছিলাম, হেভি লাগছিল। ঘোড়ার গাড়িটা কি করে, পুরা এই গিলির এই দিক থেকে যে এই পর্যন্ত ঘুরাই নিয়ে আসে। সো ওইটা আমাদের লাস্ট টাইম কত নিয়েছিল, 1500 টাকা বাংলাদেশি টাকা সমপরিমাণ অ্যাপ্রক্সিমেটলি। ওই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা আপনারা দেখেন। এর আগের বার আমরা পাদাংয়ে খাইছিলাম, নাসি পাদাং, এখন খুঁজে পাচ্ছি না। পাদাং হিয়ার ফোর ইয়ার্স আগো দেয়ার ওয়াজ নাসি পাদাং হিয়ার, নাসি পাদাং বিফোর, বাট নাও নো, ওকে, বিফোর করোনা এন্ড ও আই সি, নাসি পাদাং উই লাইক, ইউ লাইক নাসি পাদাং, ইয়েস নাসি পাদাং, বাট ইউ বাস এন ইন্দোনেশিয়ান গুড, ইন্দোনেশিয়ান গুড, ওকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই এখানে শুয়ে থাকলে কিরকম লাগবে বুঝেন, কঠিন লাগবে এই জায়গায় শুয়ে থাকলে। ও এখানে আবার বিচের এখানে এই সাইড দিয়ে হাঁটা যায় স্যার। What is this place? আমি তোমাকে বলছিলাম এটা একটা মানে ড্রিমি প্লেস, লিটারালি ড্রিম। পাশে ক্যাফে, সবে আড্ডা দিচ্ছে, এখানে বিচ, আবার এখান থেকে ঘোড়ার গাড়ি, মানে আমাকে এখানে মনে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি হেভেনে আসছি, লিটারালি ফর রিয়েল। মানে কি মানে মনে পারতেছি না এইসব, ও লং টাইম, সব কিছু মিলায়ে মানে এইটা, এখানে কেউ আসলে এখান থেকে যাইতে তার মন চাবে না। আমার কলিজা ঠান্ডা হয়ে এখন না, মানে আমি একটা অন্যরকম অন্য মানুষ হয়ে গেছি, আমার সব দুঃখ কষ্ট সব ভুলে গেছি। হ্যাঁ এখনই খাই ফেলি একবারে, হ্যাঁ এখানেই খাই। হ্যালো, হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম, উই হ্যাভ আ সিফুড বারবিকিউ হিয়ার, উই হ্যাভ সিফুড বারবিকিউ, নাইস, দিস ওয়ান লাইক স্মল ফিশ, লাইক উই কল আ জ্যাক ফিশ, উইথ দিস ওয়ান ইজ 265 গ্রাম, উইল বি 106,000, ইউ গেট আ ফ্রি সালাদ ওভার देयर এন্ড ইউ গেট ফ্রি লাইক রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, বেক পটেটো, ম্যাশ পটেটো, দ্যাটস আনলিমিটেড রাইট, ইয়া, ইজ দিস বাফে সিস্টেম, ইয়া, মানে আপনি হচ্ছে মাছ নিলে এটা ফ্রি বুঝছেন, এই সালাদ, মাছ নিলে সালাদ ফ্রি, তারপরে খাবেন, সকালবেলা অল্প একটু খাওয়ার দাওয়া করে তারপরে চলে আসছি গিলিতে, আর আসার পথে কোনো কিছু খাই নাই, এখন সেই সন্ধ্যার পরে খাচ্ছি, তো বুঝেনি মানে পেটের ভিতরে একদম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কাইন্ড অফ, দিস উই কল আ সুইট লিপস, সুইট লিপস, ইয়া, ইটস আ সুইট উইথ দ্য লিপস, সুইট লিপস, হি লাইক টু কিস হিম, নট হি ভার, এই রেড স্ন্যাপার তো সব জায়গায় খাই আমরা, বাট আই গো ফর দিস ওয়ান, ইয়া, সুইট লিপস, বিফোর সামওয়ান টেক ইট, রাইট, so this one is 655 gram, will be 262,000, it's this one can be eaten for 2 per person, yeah, if you like so really hungry you can, one person is okay, yeah, we sell 40,000 per 100 gram, oh any fish, yeah. Any, yeah. Fish, whole fish, I need one, yeah. More fish, oh sure, yeah, this one, yeah, one sweet leaf, yeah, one sweet leaf, so you choose between rice, french fry, baked potato, mashed potato or corn, okay, I'll go for the rice, yeah, with the rice, with, yeah. Rice, yeah. And this one also for like, yeah, 400,000, no, 75,000 per 100 gram for the prawn, oh, like one of this will be 140 gram, will be 105,000, yeah. How much is the price for the squid? 50,000 per 100 gram, would you like to have a look, this one 135 gram will be 67,000, so this one yeah, jackfish, the one jackfish. This one is 265 gram, will be 106,000. Okay. You want to try that one? Yeah. That one with the mashed potato? Oh, right? Yeah, you want with the mashed potato, yeah. Make the mashed potato more creamy. Creamy, yeah. Yeah. Mashed potato creamy, yeah. Yeah, more cream. Yeah. And you get one like, with rice also, right? Yeah. Yeah. Creamy like you. Oh. I want to see how creamy you are. Whatever fish are there. This one, a tuna, chicken and beef. Same. And we missing the tuna. Yes, tuna, squid and prawn. And this one is three different fish, tuna, marlin and jackfish. So how much is the price for tuna? Beef and 100,000. 100,000? Yes. Beef and chicken? And tuna. And tuna. মানে যারা ফিশ খায় না তাদের জন্য অপশন আছে আর কি, রাইট, বিফও আছে, এবং এখানে মোটামুটি হালাল, কারণ হচ্ছে এটা লম্বকেরিয়া, তো লম্বকের মুসলিম প্রধান, ইয়া মুসলিম, চার বছর আগে ভিডিও দেখে বিছানার মধ্যে শুধু গড়াগড়ি করছি, এই যে এই পেটুক কাপল, ঠিক আছে, এই বালি এসে প্রত্যেকটা লোককে অস্থির বানাইছে, এই যে এই দোকানে হচ্ছে বারবিকিউ খেয়ে
চার বছর পর আমরা ওনাদেরকে নিয়ে চলে আসছি আবার সেম জায়গায় একসাথে আমরা খাবো। কি কি আপনারা দিবেন? প্রন নিছি, একটা স্কুইড নিছি এত বড়। ও আই প্যারট ফিশ নিছেন? হ্যাঁ, এটা আমি প্রথম ট্রাই করব। এটা নাকি এখানে অনেক ফেমাস। এটা নিচ্ছি আর আকিতা একটা চিকেন নিছে, কর্ন নিছে। আমাদের মাছগুলো পরিষ্কার করা ডান। আর এটা একটা সসের সাথে এখন মিক্স করতেছে। অ্যাকচুয়ালি সস এবং তেল দুটা একসাথে আছে এই জায়গাটায়। আপনারা শ্রিম্প মাছ যেটাই অর্ডার করেন না কেন, সব কিছু এই সসের সাথেই ওনারা হচ্ছে মিক্স করে। একেবারে প্রপারলি মিক্স টিক্স করার পরে এটাকে তুলে নিয়ে চারকোল গ্রিল করা হবে। ওহ, সেই মাছগুলোর নামটা জোস, মানে আমরা নিচ্ছি হচ্ছে সুইট লিপস, আর পারিয়াপুরা নিচ্ছে হচ্ছে প্যারট ফিশ। এটা হচ্ছে প্যারট ফিশ কারণ এটা দেখতে অনেকটা টিয়া পাখির মতো দেখতে আর কি। আর এই সাইডে শ্রিম্প এবং স্কুইড এই সব কিছু হচ্ছে প্যান গ্রিল করা হচ্ছে। শ্রিম্পগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আকিব ভাই অর্ডার করছে, বাট আমরা স্কুইডটা নিয়াজদের সাথে শেয়ারিংয়ে খাচ্ছি। আর এটা হচ্ছে একটা স্পাইসি সস, আপনারা যদি স্পাইসি করতে বলেন তাহলে ওনারা হচ্ছে এই সসটা ইউজ করবে। এবং এই সসটা দেওয়ার পরে হালকা একটু বারবিকিউ করার পরে মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে। I feel rich right now. আমাকে স্যার বলে ডাকবো। স্যার, আপনার কি পছন্দ হয়েছে জায়গাটা? Please talk to my assistant. পকেটে নাই টাকা, কিন্তু ভাবটা মনে হইতেছে যে কি যে বড়লোক লাগতেছে। বড়লোক ফিল হইতে হলে এখনই বুক করুন এবং চলে আসুন গিলিতে। আজই আজই এখানে এখানে মাছ অর্ডার দিলে এখানে আপনারা এই সালাদ বারটা ফ্রি ইউজ করতে পারবেন। এখান থেকে আনলিমিটেড আপনাদের যত খুশি তত সালাদ নিতে পারবেন। Very nice for the fish, right? Yeah. And for the beef and the chicken, this black pepper sauce, right? Yes. Yeah, can you give me black pepper one? Yeah. Thank you. It's good. Garlic butter? Very nice for the barbecue. For the barbecue, okay. Is this spicy? Yes, yeah, less spicy, medium than this one. This one is very spicy? Yes. Oh, can you give me this one? Wow, more spicy. Yeah. Okay, and... Would you like sweet soya? Sweet soya? Yeah. Okay, please. Can I get lime? Yeah, I will bring. Okay, thank you. Because this sauce is good with the lime. সসের বাহার, মাশরুম ম্যাশ পটেটোটা যে এখানে যে মাশরুম সসটা দিয়ে সেটা দিয়ে খাবো। ও রে জোস, দিস ইজ দ্য বেস্ট ফিশ। ও মাই গড, ও মাই গড, এই মাছটা আমার খাওয়া লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ফিশ আসলেই, তাই না ইফসা? মরিচ বাটা এবং টমেটো বাটা দিয়ে এটা একটা সস বানাইছে, ওটার সাথে লেবুটা মিক্স করে দিলে মানে এত জোস লাগতেছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। দিস সস ইজ লাইক অ্যানাদার লেভেল। নিয়াজ ভাইকে খাওয়াই দাও। নিয়াজ, মামা, আই ইনসিস্ট ইউ টু টেক ওয়ান বাইট। ও, কি মিশাইছিস? এটাই তো ম্যাটার। এই যে এই জিনিসটা, এটা ওরা হচ্ছে স্পাইসি সস এবং লেবু, ওই দুইটা একসাথে মিক্স করে দিয়ে অস্থির। হ্যাঁ, আমি এই সারা রাত এখানে বসে খাবো, অল্প অল্প করে মাছ খাবো আর ব্রেড খাবো এক কথা। হোয়াট ইজ দিস ফিশ? কি ব্রো, হোয়াট ইজ দিস ফিশ? কি এরা? ওয়াও, ওকে, আমি সবাইকে দিব। ওয়াও, বাট এটা তো ঝাল বেশি। অনেক ঝাল, হ্যাঁ। ও না, আমি আবার ঝাল বেশি খাই না। ইটস নট ফর ইউ। এটা দেখতে রূপচাঁদার মতো, কিন্তু এটা খাইতে অ্যাকচুয়ালি রূপচাঁদার মতো না। রূপচাঁদার সাথে হালকা টেক্সচারের মিল আছে, বাট একদম ফুললি না। একটা টুনা, একটা বিফ আর একটা চিকেন আছে। বিফটা এখানকার অনেক হার্ড, সো বিফটা মানে আমি কখনো রিকমেন্ড করতেছি না, বিকজ ওরা পুরো একদম হার্ড বানায় শেষ করে দিছে আর কি। টুনাটা মোটামুটি ওকে, বাট টুনাটা হচ্ছে ব্ল্যাক পেপার সসটা দিয়ে যখন টুনাটা খাওয়া যাচ্ছে তখন বেশি মজা। আর চিকেনটাও মানে ওভার কুক হয়ে গেছে কাইন্ড অফ। সো আমার মনে হয় যে এখানে আসলে এখানকার ফিশ ট্রাই করা উচিত। ও আলহামদুলিল্লাহ, এখানে আবার আসতে পারছি আলহামদুলিল্লাহ, তাই না ইফসা? আল্লাহ না চাইলে এখানে কখনোই আসতে পারতাম না। কেমন লাগলো আপনাদের খেয়ে এখানে? বেশ ভালো ভালো, টাল টাল লাগতেছে, অনেক খাইছি। এই যে ফুড ব্লগার্স, ফুড ব্লগার্স তো আজকে অভাব নাই। কেসে কোনটা ভালো? তুমি কি এখন অর্ডার দাও? রেড স্ন্যাপারটা কি ভালো? রেড স্ন্যাপার মজা হবে। ওকে, তাহলে ওটাই আমি অর্ডার দিছি। আর এটা কি? এটা হচ্ছে যে চাদা, রূপচাঁদের মতো দেখতে।
বাজে না মানে ভালো বাট রেড স্ন্যাপার বেটার কিন্তু আমি তো রেড স্ন্যাপার দিইনি আমি রেড স্ন্যাপার নিছি এটা আমারটা যেটা সেটা একটাই ছিল সরি সরি মাই বয় তুমি সরি মাই বয় রেড স্ন্যাপার নিছো না নট রেড স্ন্যাপার কি নিছো জ্যাক স্প্যারো হ্যাঁ ওরকম টাইপেরই চক্রবক্র কালার ছিল নামটা ভুলে গেছি জ্যাক স্প্যারো নিয়াজ একটি অভিনব স্যান্ডউইচ বানিয়ে খাওয়াচ্ছে আমাদেরকে এর ভিতরে হচ্ছে বাটার এবং মাশরুম সস এটা এক বাইট খায় পাগল হয়ে গেছে নেশা লেগেছে আরে সুগার দিয়ে গেছে আকিব ভাইয়ের জন্য আকিব ভাই সুগার দিয়ে খাবে আল্লাহ আমাদের পেটও দিছে আল্লাহ আমাদের মুখে রুচিও দিছে মনও দিছে তাড়াতাড়ি মরবি ভালো তো লাগছে আর একটু গিল ট্রিপ তো আছে আমি বিল আসার পরে একটু গুলটা দেখি কি রে বিল নাই আমি তো খুশি তারপরে দেখি যে না এটা ফোল্ডিং 603,000 রুপিয়া তার মানে অ্যাপ্রক্সিমেটলি 4,700 ওয়াও 4,700 টাকা এত খাইলেন হ্যাঁ এত বড় স্কুইড খেও এত বড় মাছ খেও তাহলে বলছো এই জায়গায় বসে দ্যাটস হোয়াট ম্যাটার নো ওয়ারিজ নো ওয়ারিজ আমার লস হয়ে গেল আরে ওরে